আমিও আটকেছি ট্রাফিক ডিপার্টমেন্টে। আপনি দেখছি তারা দুজন এসে পিটতেছে কিলিগা এবারের মধ্যে। আমরাও আগে জানি যে বাড়ির মালিক ভাড়া দিছে, এর মধ্যে বাড়ির মধ্যে কি হইতেছে সবাই জানে। বাড়ির মধ্যে গাঁজার তেল ডাক্সার মধ্যে সবকিছু বিক্রি করে এখানের মধ্যে, ঠিক আছে। বাড়ির মালিক আমরা কিচ্ছু না, তোমরা ফিসটা উঠতে পারবে একদম। প্লাস আমরা এই যে টিএসআর বাই না ট্রাফিক বাইদের বাইয়ে কইতেছে সব আমি ধরছি। সাধন দাস যে জীবীর মানে তাই নো হেল্প করছে অরূপ, তাদের নাম হচ্ছে অরূপ, মানে অরূপ দা, মানে আমরা জানি অরূপ আর কি, মানে টাইটেল কি তার এমনি মানে মুখীকৃত করে দিতাম যে এই বারেটা উঠাও। তো জানি কইতেছে আমরা তো বারেটা, আমি তো জায়গা সারাদিনে আমি তো বারেটাতে কিছু করতে পারি না। তা আমার কথা হয়েছে এই যে নেশাগুলোর ট্যাবলেট, ঠিক আছে, সমাজটাকে দূষিত করতেছে। এই এলাকার যত ফুলা বাইন সবরে দূষিত করতেছে, রাত দিন আয়ে মানুষ আয়ে ট্রাভেল, বেশিরভাগ ট্রাভেলে। প্লাস এই ইহানের মধ্যে একটা ট্রাভেল আছে, হে হয়েছে মেন টালপিট, দুইটারে দৌড়ছিলাম তারা ফিটছে, আটকে রাখতাম আসলাম ধরে ভাগ্যে আছে বলছে এই বাড়ির ভিতরে তপন তপন মা কিনা হে বলে বিক্রি করে। আমি তো কইতে না, আমি তো ঘুমার ইসলাম দাদা, হ্যাঁ আমি তো কইতে পারি না কি হয়েছে না হয়েছে। আমি তো ঘুমারিছি, ঘুমাতে উঠছি, ওর আমাকে কইতেছে আপনি লকডাউন পরে করছে রেখেছেন। আমার সেদিন কেউ আমি ঠিক আছে, এখন তো লকডাউন বাড়িতে না, আমি লকডাউন পরে করছে রেখেছেন, ঠিক আছে। আমি যদি বিক্রি করতাম আমার কাছে তো একটা না একটা জিনিস পাইতে নিলে। আপনি আমার ঘর চেক করেন, আমার ঘর থেকে বাইরে না দাদা, এই বাউন্ডারির ভিতর থেকে বাইরে দেখে কি আমার ঘর থেকে বাইরেছে, বাড়ির ভিতরে ঢুকছে কেমন কেন? আমি তো ঘুমিয়ে রয়েছি, আমি তো বাড়িটা মানুষ, আমি তো ঘুমিয়ে রয়েছি, আমি তো কোনো কই তারি না। আমার থেকে কই থেকে পাইলো আমার কথা কই না, আমার থেকে কেন পাইছে? আমি তো দেখো এই দুইটা ফুলা জন কইছিল, দুইটা ফুলা একজনের নাম ছোট ছোট কইলি সেরে দেখা। এ সাতন দা, এ দাঁড়া, এ বেড়া বাড়ি দাও না, আর মিল বিজ্রত এ বেড়া আও না, বেড়া ও একটা পুলিশ কর্মী, এ বেড়া পুলিশ কর্মী, তারা দুইজনের গতিয়া, মানে তারা দুইজন ফার্স্ট না দিকে আদু দি, তারা লগে আরো চারটা পাঁচটা পুলিশ কর্মী আইতো, তুই বড় বাস্তি নি রে, তুই আবার মিথ্যা দোষ কইলি আমার নামে, আমার নামে তো আমার নামে সবাই না মিথ্যা দোষ কইলি গা, তুই কি তা কর, তুই তোর নাম তখন কেন নামটা চিনি, এখন তা কইছ নাম নাম